সালামু আলাইকুম আমি সোহেল আপনারা দেখছেন লার্ন টেক ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনারা ফেসবুকে অ্যাপ্রোভালস চালু করবেন অর্থাৎ জিমেলের মতো টু স্টেপ ভ্যারিফিকেশান চালু করবেন অর্থাৎ আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড জেনে গেলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না অর্থাৎ হ্যাকারও হ্যাকার কেন হ্যাকারের বাপও প্রবেশ করতে পারবো না ঠিক আছে নাহলে এই জন্য কী করতে হবে সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত আমার সাথে থাকুন ওকে চলুন এই আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন ওকে প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন আমার এটা ফেসবুক আইডি আপনি এভাবে প্রবেশ করবেন আমি কিন্তু অপেরা মিনি দিয়ে প্রবেশ করেছি ওকে আপনি যদি চান আমার মতোই করেই করতে তাহলে আপনি অপেরা মিনি দিয়ে আপনার আইডি এবং দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরে দেখুন থ্রি লাইন্স দেওয়া দেওয়া আছে সেই থ্রি লাইন্সে আপনি ক্লিক করুন ওকে থ্রি লাইনসে ক্লিক করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন ওকে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর দুই নাম্বারে দেখুন লিখা আছে সিকিউরিটি সিকিউরিটিতে আপনি ক্লিক করবেন ওকে সিকিউরিটিতে ক্লিক করার পর দেখুন লেখা আছে লগ ইন অ্যাপ্রোভালস অন ইন অ্যাপ্রুভাল অনস আপনি ক্লিক করবেন তারপর নিচে দেখুন লেখা আছে স্টার্ট সেট আপ স্টার্ট সেট আপে আপনি ক্লিক করবেন স্টার্ট সেট আপে আসার ক্লিক করার পর দেখুন লেখা আছে উইল টেক্সট এ কোড টু এত টু কনফার্ম ইটস ইউর নাম্বার মানে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার দেওয়া আছে অর্থাৎ ওপরে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে একটা কোড যাবে ওকে তো আগে আপনি কনফার্ম করুন ওই নাম্বারটা আপনার চালু আছে কিনা এবং ওই নাম্বারটা আপনার মোবাইলে সেট আপ করা আছে কি না যেহেতু ওই নাম্বারে একটা কোড যাবে এবং ওই কোডটা অ্যাপ্লাই করতে হবে সুতরাং ওই নাম্বারটা আগে চালু করবেন ওকে চালু করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো ধরে নিচ্ছি আপনার মোবাইলটা চালু আছে ওকে এবার আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলাম ওকে ওয়েট করবেন দেখুন একটা টেক্সট পাঠাবে এবার ওই নাম্বারটা আমাকে কি করতে হবে এই কনফার্মেশন কোডটা এখানে দিতে হবে ওকে তো এই জন্য আমি আমি কোডটা নিয়ে আসি ওকে আমি কোডটা প্রয়োগ করছি আপনার মোবাইলে যে কোডটা আসবে ছয় সংখ্যার সেই কোডটা আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করা কমপ্লিট এবার দেখুন থ্যাঙ্কস রিকুয়েড এ কোড রাইট নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লোজে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার লগ ইন ওয়ান হয়ে গেছে দেখুন ডান সাইডে টিক চিহ্ন দেওয়া আছে এবার থেকে আপনি যতবার কোনো অপরিচিত ডিভাইস অর্থাৎ মোবাইল কম্পিউটার ল্যাপটপ দিয়ে প্রবেশ করবেন ততবার আপনার মোবাইলে একটা কোড আসবে ওই কোডটা আপনি অ্যাপ্লাই করবেন তারপরে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনার আইডি এবং পাসওয়ার্ডও যদি কেউ কাউকে আপনি দিয়ে দেন তাকে যদি বলেন যে প্রবেশ কর কর আমার আইডিতে তো সে কখনোই প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আপনার মোবাইলের ওই ছয় সংখ্যা না পাবে তো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম